আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ছেলেকে স্কুল পাঠিয়ে সকাল সকাল ভাতটা ফুটিয়ে নিয়েছি কারণ একটু আজ বাজার যাব তাই সকাল সকাল ভাতটা ফুটিয়ে রেখে দেবো তারপর বাজারে বেরোবো এদিকে বাজার যাচ্ছি কারণ মাছ নেওয়ার আছে তাই আজকে এই সামনে বাজারটা ঢুকবো না আজ মাছ বাজারে যাব যেখানে শুধু মাছ বিক্রি হয় ওখানে অনেক রকম টাটকা মাছ পাওয়া যায় আর আপনার চালানি মাছও পাওয়া যায় আর ওখানে মাছটা একটু সস্তাও হয়তো সামনে বাজারটা থেকে একটু সস্তা হয় এমন কিছু সস্তা নয় এখন তো সব জায়গাতে সব জিনিসের দাম বেড়ে গেছে তো দেখুন আমি মাছ বাজার চলে এসেছি দেখি কি মাছ নিই আর আমি আগে তো কোনো মাছই চিনতাম না এখন অনেক মাছ আমি চিনে গেছি তবুও সব মাছ চিনি না কিন্তু অনেক মাছই চেনা হয়ে গেছে আমার দেখে হয়তো বলতে পারবো যে কোনটা কোন মাছ আর এখানে অনেক রকম মাছ পাওয়া যায় আপনার যেমন ধরেন এখানে মাছ টাটকা পাওয়া যায় এখান থেকে আসে সেটা হচ্ছে পুরুলিয়া থেকে আসে ওখান থেকে টাটকা মাছ সকাল সকাল হয়তো ভোর ভোর ধরে সকাল সকাল ট্রেনে নিয়ে চলে আসে আর এনারা এখানে বিক্রি করেন তো দেখি ভাবছি এই মাছটা নেব মাছটা টাটকা তাই আর টাটকা মাছের তো স্বাদ আলাদাই হয় এখন মাছের দাম সব জায়গাতে বেড়ে গেছে একটুও কম করছে না সব জায়গাতে মাছের দাম সবজির দাম শীতের সবজি তাও সবজির দাম কমছে না আর এখানে মাছটা টাটকা পাওয়া যায় তাই এখানে আসা হয় এখানে আসতে গেলে প্রায় বাইকের দশ পনেরো দশ মিনিট টাইম লাগে আর যেটা আমি আগেবারে ব্লগে দেখিয়েছিলাম বাজারটা ওখানে মাছ সবজি সব রকমই পাওয়া যায় কিন্তু ওখানে পায়ে হেঁটেই যাওয়া যায় দু মিনিটের রাস্তা বাড়ির সামনে আর এটা অনেকটা টাইম লাগে তাই এখানে আসাটা খুব কম হয় ওখানে সামনে তো ওখানে নিয়ে নেওয়া হয় ভাবলাম একটু যাই ঘুরে আসি মাঝে মাঝে এলে আমি আসি মাছ বাজারে আর আপনার এখানকার মাছটা স্বাদটা একটু আলাদা বেশ ভালোই লাগে খেতে আসলে পুকুরে টাটকা মাছ ধরে বিক্রি করেন তো তাই আর ওখানে ধরুন মাছগুলো বেশিরভাগই চালানি মাছ টাটকা মাছ খুব কম পাওয়া যায় আর এখানে পাশে একটা সবজি মার্কেটও আছে যেখানে শুধু সবজি বিক্রি করে এখানেও অনেক রকম সবজি পাওয়া যায় তো সবজি মার্কেটটা আমি আর যাব না দেখুন অনেকটা জায়গা নিয়ে মাছ বিক্রি হচ্ছে শুধু মাছই বিক্রি হয় এখানে অনেক রকমেরই মাছ পাওয়া যায় আপনাদের তো বললাম তো এখানে মাছটা নিজের পছন্দ মতো নেওয়া হয় কারণ অনেক রকম মাছ থাকে তো তাই আমার তো মাছ নেওয়া হয়েছে দেখি যদি আর কোনো মাছ পছন্দ হচ্ছে আসলে সে কাপড় কেনা মতো হয়ে যায় পছন্দের ব্যাপার সব মাছ দেখেনি তো মনে হয় কোন মাছটা নিয়ে কোনটা রান্না করব এরকম ব্যাপার হয়ে যায় বাড়িতে থাকি তখন ভাবি হয়তো হ্যাঁ নিয়ে আসবো দু তিন রকমের এখানে এসে পড়ে একটু চিন্তায় পড়ে যায় এত রকম মাছ দেখে কোনটা নেবো কোনটা নেবো না তারপর কি বলুন তো বাড়ির সামনে বাজার তো তাই মনে হয় যে না একদিনে আর দু রকম তিন রকম মাছ নেবো না টাটকা টাটকায় যাওয়া হবে ওই জন্য করে বেশি মাছ নিই না একটু করেই নিই কারণ প্রায়ই আসা হয় মাছ বাজারেও আসা হয় সবজি বাজারেও আসা হয় ওই জন্য করে আর সব রকম মাছ নিই না তো ভাবছি এই মাছটা নেব এটা হচ্ছে অনেকে ক্ষয়রে মাছ বলে অনেকে বলে হয়তো ইলিশের বাচ্চা বা ছোটো ইলিশ তো আপনারা কে কী নামে এটা মাছটা আপনারা চিনেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এই মাছটা আমি অনেক দিন খাইনি নি ছোটোবেলায় খেয়েছি মামার বাড়িতে আর ইদানিং হয়তো দু চার বছরে এক দুবার খেয়েছি তো ওই জন্য মাছটা আমার ভালো লাগে ওই জন্য মাছটা নিচ্ছি বাড়িতে সবাই পছন্দ করে না কাটার জন্য ওই জন্য আর খুব একটা ভালোবাসে না তবে আমার ভালো লাগে তো ওই জন্য আজ এই মাছটা একটু জোর করে নিলাম দেখি সর্ষে দিয়ে ভাবছি রান্না করব কেমন লাগে অনেক দিন পর নেওয়া হচ্ছে মাছটা আর এদিকে ভাবছি একটু পালং শাক নেব পালং শাক আর দেখি ধনেপাতা টমেটো একটু করে নেব তো রাস্তার মধ্যে দেখছি বেশ টাটকা সবজি বসেছে তাই ভাবলাম একটা বেগুন নিয়ে নিই এখান থেকে আর এদিকে বাড়ি চলে এলাম বাড়ি এসে ডিম ভাজা করব আর খুব ঠান্ডা লেগেছে শরীরটা ভালো নেই তাই ডিম ভাজা মুড়ি আর চা খাবো গরম গরম তারপর রান্না করব সকালে তো ঘুম থেকে উঠে রুটি তরকারি হয়েছে কারণ ছেলে টিফিন নিয়ে যায় ওই জন্য আর ওরা রুটি খায় আমি রুটি খাই না তাই দশটায় আমি টিফিনে কখনো মুড়ি কখনো হয়তো ব্রেড যা পাই একটু খেয়ে নিই কখনো হয়তো খিদে না থাকলে খায় না একবারে দুপুরে খায় আমার ঠান্ডা লাগলে সর্দি করলে আমি এরকমভাবে চা বানিয়ে খাই যখন ঠান্ডা লাগে তখন এই চাটা খেতে বেশ ভালোই লাগে এদিকে আমি রান্নার জন্য রেডি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি মাছগুলো আমি ভালোভাবে লাল করে ভেজে নেব আজকে ভাবছি মাছে কচুতে বানাবো অনেক দিন মাছ কচু খাওয়া হয়নি আর এখন তো কচুর সিজন শেষ হয়ে আসছে তো তাই ভাবছি কচু দিয়ে মাছ আজ রান্না করি বাজারে আপনার সবজি সব রকম সবসময় বারো মাস পাওয়া যায় কিন্তু একটা সিজনের মানে কোনো সবজি খাওয়াটা বেশ ভালো লাগে তো কচুর সিজনটা তো শেষ হয়ে আসছে আর এই কচুগুলো আমাদের এদিককার কচু খুবই ভালো আপনার একটাও সিটি দিতে না দিতে গলে যায় আর অনেক কচু হয় গলতে চায় না এদিকে মাছ ভাজা হয়ে গেছে পেঁয়াজ বাটার জন্য পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি আর দেখুন এই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে আজ ফ্রিজে রেখে দেবো এই মাছগুলো আমি আজ আর রান্না করব না এগুলো কালকেই করব এদিকে আমার পেঁয়াজ বাটা হয়ে গেছে আর কড়াইয়ে মাছের তেল ছিল একটু ওর মধ্যে আমি তেল গরম করে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেবো তারপর মশলা দেবো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আদা লসনের পেস্ট দিয়ে দিলাম একটু একটু নাড়াচাড়া করে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু আর নুন দিয়ে দিলাম একটু আপনারা মশলাটা আপনাদের ইচ্ছে মতো পরিমাণ মতো দেবেন অনেকে রিচ ভালোবাসেন অনেকে হালকা ভালোবাসেন তো আপনি আপনার মতো দেবেন আমার কখনও কোনো মশলা ঠিক থাকে না কখন কেমন দিই কখনো হালকা খেতে ইচ্ছে করলে হালকা করি কখনো একটু রিচ খেতে ইচ্ছে করলে একটু বেশি দিই আর কচুগুলো আমি আলাদা জায়গায় ভেজে নিলাম আমার মাছ ভাজার পর মাছের তেলে ভেজে নিলে সুবিধা হতো আমি ভুলে গেছিলাম তো আপনারা কচুগুলো মাছ ভাজার পর ওই তেলে ভেজে নেবেন আর আলাদা করে ভাজতে হবে না আর এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে মশলার মধ্যে ভা ভেজে রাখা কচুগুলো আমি দিয়ে দিলাম তো আমার এটা একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম একটু কচুটা সেদ্ধ হওয়ার মতো জল দিলাম বেশি জল আমি দেবো না কারণ কচুটা একটু ফুটলেই নরম হয়ে যাবে খুব একটা টাইম লাগে না এদিকে আমি একটু ফুলকপি আলু কেটে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে নিয়েছি হালকা ফুটিয়ে নেবো আমি ফুলকপি আলু ভাজা হোক রান্না হোক যাই করি না করে একটু ফুটিয়ে নিই গরম জলে তারপর রান্না বা ভাজা করি তো আমার ফোটানো হয়ে গেছে নুন হলুদ দিয়ে আমি এটা একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিলাম জল ঝরাতে দিচ্ছি কারণ এটা ভাজা হবে তাই আর দেখুন আলুটা শক্ত হয়ে আছে আমি বেশিক্ষণ সেদ্ধ করিনি আর এদিকে আমার কচু সেদ্ধ হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে দেবো কচুর মধ্যে সব মাছ আমি রান্না করিনি চার পিস আমি তুলে রাখলাম ভাজা আলাদা করে আর বাকিটা রান্না করলাম তো কচু মাছ আমার হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে আর এদিকে আমি টমেটো পোড়া করব আর বেগুন পোড়া করব তাই টমেটো বেগুনের মধ্যে আমি তেল মাখিয়ে নিলাম তেল দিলে টমেটো বা বেগুন পোড়ার পর ওর ওপরে খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয় আর একটু এদিকে ডাল করেছি ভাতটাও আমার হয়ে এসছে তো আজকের মেনু এগুলো আমার টমেটো বেগুন পোড়া কফি ভাজা কচু মাছের ঝোল আর অবশ্যই কচু মাছের ঝোলটা বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে রান্না আমার সব হয়ে গেছে এইদিকে আমি পালং শাক শাকটা ভালোভাবে পরিষ্কার করে কেটে নেবো দিয়ে একটু নুন মাখিয়ে জলের মধ্যে রেখে দেবো এটা আমি বিকেলে পালং শাক রুটি হবে তাই আগে থেকে রেডি করে রাখছি এটা ভিডিও করতে গিয়ে আমার শাকটা কাটা হচ্ছিল না এক হাতে তাই আমি অফ ক্যামেরাতে শাকগুলো কেটে নিলাম আর শাকগুলো তো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আমি শাকের মধ্যে নুন দিয়ে শাকটা আমি রেডি করে রেখে দেবো এখন বাজে সন্ধ্যে সাতটা মতো তো তারকার ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালেই রাত্রে রুটির জন্য তারকা হবে তাই আমি ডালটা সিটি মারার জন্য দিয়ে দেবো তো যতক্ষণ সিটি পড়ছে নুন আর দিয়ে দিয়েছি ডালের মধ্যে তো যতক্ষণ সিটি পড়ছে আমি দুধটা দিকে ফুটিয়ে নেবো আমি প্রত্যেক দিন এক কিলো দুধ নেওয়া হয় তো আজকে দুধটা দেড় কিলো মতো আছে কারণ দুধটা কালকে শেষ হয়নি ছেলে খায়নি বিকেলে ও বিকেলেও দুধ খায় একবার আর রাত্রে খায় আর আপনার দুধটা দেখুন ফুটে গেলে আমি সরের জন্য ঠান্ডা হতে দেব দুধের সর তুলি কারণ ঘি বাড়িতে বানাই সব সময় না হলে মাঝে মধ্যে ইচ্ছে হলে বানিয়ে ফেলি আর সর তোলা হয় না সব সময় এই কারণে ছেলে সর খেতে খুব ভালোবাসে ওই জন্য সব সময় হয় না ঘি বানানো তো মাঝে মধ্যে প্রায় বানাই অনেক এর আগে অনেকবার ঘি বানিয়েছি আমি তো দেখুন ঘিয়ের জন্য আমি অনেক দিন থেকে তুলছি প্রায় এক সপ্তাহ থেকে মাঝে এক দু দিন ছেলে খেয়েছে আর শরটাও খুব মোটা বসে কারণ দুধটা একদমই জল মেশানো নয় একদম পুরো খাঁটি দুধ আর চোখের সামনেই দুধটা নিয়ে আসা হয় বাড়িতে দিয়ে গেলে একটু জল মিশিয়ে দেয় ওই জন্য গিয়ে নিয়ে আসে এদিকে আমি শাকটা নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম শাকটা একটু নরম হলে শাকটা আমি নামিয়ে জল ঝরতে দিয়ে দেবো আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা আমি মিক্সিতে দেবো না কারণ পুরো পেস্ট হয়ে যাবে আদা রসুন লঙ্কার মধ্যে আমি গোটা গোলমরিচ দিয়ে দিলাম আর একটু ধনে পাতা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো আর দেখুন এদিকে আমি আটা রেডি করে নিয়েছি আমার শাকটাও রেডি মশলাও রেডি তো আমি সব একসঙ্গে মিক্স করে মাখিয়ে নেবো এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি আর শাকের মধ্যে আমার আটা মাখানো হয়ে গেছে আমি কিছুটা আটা তুলে রাখবো মাখানো আটা কারণ সকালে ছেলের স্কুল আছে এর থেকে আমি রুটি করে দেবো শাকের পরোটা করে দেবো রুটি নয় তেল দিয়ে করবো তো অত পরোটা হয়ে যাবে রুটি আর থাকবে না তো দেখুন রুটিগুলো আমার হচ্ছে এদিকে সাগের সাগের পরটা রুটি নয় দেখুন কি সুন্দর ফুলছে তো তারকার রেসিপিটা আমি আজ আর দেখালাম না ভিডিওটাই আমি নেক্সট ভিডিও তারকার রেসিপি দেখাবো তো আমি না আমার হাজব্যান্ড বানাবে তারকাটা ও খুব ভালো বানায় তো ও রেসিপিটাই দেখাবো আপনাদের তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড নাইট